কোটা সংস্কার আন্দোলন ঘিরে আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলমান পরিস্থিতির মধ্যে শনিবার বেলা 11টার দিকে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে গণভবনে বৈঠকে বসেন সরকার প্রধান। বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই, আমি সংঘাত চাই না, গণভবনের দরজা খোলা। এদিকে শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করে হত্যার প্রতিবাদ এবং নয় দফা দাবিতে আজ শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আগামীকাল রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনে ডাক দিয়েছে তারা। রাজু আহমেদ, বার্তা 24।